আমাদের রানিং টপিক বাফার সলিউশন। আমার রানিং টপিক হচ্ছে বাফার সলিউশন এন্ড বাফার সলিউশনের যে টেকনিক বা বাফার সলিউশন কি, বাফার সলিউশনের যে টেকনিক সেটা প্রিভিয়াস ক্লাসে ডিসকাস করা হয়েছে। তো আজকের পার্টটা হচ্ছে বাফার সলিউশনের পার্ট, বাট বাফার সলিউশনের পিএইচ ডিটারমিনেশন। আজকের পার্টে হচ্ছে কি, বাফার সলিউশনেরই পিএইচ ডিটারমিনেশন। তো এসো আমরা এই পার্টটা আজকে বুঝে নেই। দেখো, লেট অ্যান অ্যাসিডিক বাফার, লেট অ্যান অ্যাসিডিক বাফার, তোমরা জানো যে অ্যাসিডিক বাফার হচ্ছে ইথানয়িক অ্যাসিড আর হলো সোডিয়াম ইথানয়েড, এটা হচ্ছে অ্যাসিডিক বাফার। তাহলে উই আর ডিসকাসিং হাউ টু ডিটারমিন দ্য পিএইচ অফ বাফার সলিউশন, হাউ টু ডিটারমিন দ্য পিএইচ অফ বাফার সলিউশন। ফর এক্সাম্পল, ইট ইজ অ্যান অ্যাসিডিক বাফার, দিস ইজ অ্যান অ্যাসিডিক বাফার, তাহলে ইউ আর সাপোজ টু গিভেন অ্যাসিডিক বাফার। তাহলে অ্যাসিডিক বাফারে যে অ্যাসিড, দ্যাট মিনস ইথানোয়িক অ্যাসিড, এর ডিসোসিয়েশনে, দিস ইজ দ্য ডিসোসিয়েশন অফ ইথানোয়িক অ্যাসিড, দিস ইজ দ্য ডিসোসিয়েশন অফ ইথানোয়িক অ্যাসিড অ্যান্ড ইট ইজ ইকুইলিব্রিয়াম প্রসেস, ইট ইজ ইকুইলিব্রিয়াম প্রসেস। তাহলে কোন সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে, কোন সিস্টেম যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে তার একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট থাকে। দিস টাইম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কে আমরা বলবো কে এ, দিস টাইম ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট হচ্ছে কে এ। এন্ড রিমেম্বার, কে এ টাকে মনে করা হয় ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড, কে এ টা হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড, বলবো আমরা কে এ, কে এ, কে এ, এটা একটা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। বাট রিমেম্বার, এটাই হচ্ছে ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড, ডিসোসিয়েশন কনস্ট্যান্ট অফ অ্যাসিড, কারণ এটা অ্যাসিডের ডিসোসিয়েশন থেকে আসছে, এটা অ্যাসিডের ডিসোসিয়েশনের পার্ট। তাহলে ইথানোয়িক অ্যাসিডের ডিসোসিয়েশনের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট KA is equal to, every time equilibrium constant মানে concentration of product by concentration of reactant, concentration of product by concentration of reactant, তাহলে এই ইকুয়েশনের, এই রিয়াকশনের, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়াল কে এ ইকুয়াল। নাও ফলো করো, আমরা এই পজিটিভটাকে লেফটে নিয়ে আসলাম, এইচ প্লাস কে লেফটে নিয়ে আসলাম, রাইটের এইচ প্লাস লেফটে নিয়ে আসছি, তাহলে যেটা হবে এটা ইথানোয়েড অ্যাসিড বাই ইথানয়েড হয়ে যাবে। এই এইচটাকে যদি লেফটে নিয়ে আসি তাহলে কে এ মাল্টিপ্লাই হবে এর সাথে, কে এ মাল্টিপ্লাই হবে ওর সাথে, আর এ যাবে ডাউনে। নাও তুমি কি করতে পারো, কে এ ইনটু কি লিখতে পারো জানো, অ্যাসিড বাই সল্ট, কি লিখতে পারো,
অ্যাসিড বাই সল্ট। কারণ এটা অ্যাসিডের কনসেন্ট্রেশন হিসেবে দেখাচ্ছ তুমি, অর্থাৎ একটা বাফার মেক করার জন্য, একটা বাফার সলিউশন মেক করার জন্য তোমার কাছে আছে হচ্ছে একটা অ্যাসিড আর একটা সল্ট। তাই অ্যাসিডের কনসেন্ট্রেশন হচ্ছে এটা অ্যাসিড হিসেবে অ্যাসিডের কনসেন্ট্রেশন, আর এটাকে আমরা সল্টের কাছ থেকে পাই তাই এটাকে সল্টের কনসেন্ট্রেশন হিসেবে ধরবো। তার মানে হচ্ছে আমি যখন একটা বাফার সলিউশন পাবো সেই বাফার সলিউশনের অ্যাসিডের কনসেন্ট্রেশন এটা, সেই বাফার সলিউশনের সল্টের কনসেন্ট্রেশন এটা। নাও আমরা লেফট হ্যান্ড রাইটে নেগেটিভ লগারিদম নিলাম, লেফটেও নিব নেগেটিভ লগারিদম, রাইটেও নিব নেগেটিভ লগারিদম। লেফটেও নেগেটিভ লগারিদম, রাইটেও সেম নেগেটিভ লগারিদম। তোমরা তো জানো না যে হাইড্রোজেন আয়নের নেগেটিভ লগারিদমের মানেই পিএইচ, হাইড্রোজেন আয়নের নেগেটিভ লগারিদমের মানেই তো পিএইচ। তেমনি কে এর নেগেটিভ লগারিদমই হচ্ছে পি কে এ, কে এ কে নেগেটিভ লগারিদম করছি তো ওটা পি কে এ। হাইড্রোজেন আয়নের নেগেটিভ লগারিদম পিএইচ আর কে এর ভ্যালু নেগেটিভ লগারিদম, কে এর ভ্যালু নেগেটিভ লগারিদম সেটা হচ্ছে পি কে এ। আর এই মাইনাসটাকে আমরা প্লাস করে নিলাম, এই মাইনাসটাকে প্লাস করে নিলাম, করলে পরে পরে লগ অফ যেটা ছিল অ্যাসিড বাই সল্ট ওইটা হয়ে যাবে সল্ট বাই অ্যাসিড। And finally, you get this. Finally, you obtain this equation. Finally, you got this equation. Finally, you got this equation. Finally, তুমি এই ইকুয়েশনটা পেলা। কেমিস্ট্রি আছে না স্যার, ওখানে না আপনি আমাকে একটা প্লে লিস্ট দিয়েছিলেন স্যার, ওখানে স্যার কয়েকটা ভিডিও মনে হয় বাকি ছিল স্যার, একটু যদি স্যার আরেকবার। কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, একদম মানে তোমার একদম এ টু জেড, মানে যেভাবে তুমি পড়লে সুবিধা হবে সেভাবেই দিব, কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে হবে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে আমি সহজে দিতে পারি। ওকে স্যার, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা, মানে যদি একদম মানে তোমার ঠিক কিভাবে চাই যেভাবে চাই সেভাবে স্যার, ইজি থেকে হার্ড চাই না, ইজি থেকে হার্ড বলতে কি মানে একবার সিকোয়েন্স, আমি যেটা বলতেছি ইনভারমেন্টাল কেমিস্ট্রি যে এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এটার পরে এটা, এবং সেগুলো বেস্ট ক্লাস গুলো কোনটা হইছে সেগুলোকে একটা সুন্দর করে আমি দিব। হোয়াটসঅ্যাপে মেসেজ করে দেখো, দেখবে যে কিভাবে হেল্প চলে যায় তোমার কাছে। ওকে স্যার, স্যার আমি আজকে মেসেজ দিয়ে রাখবো আপনাকে। হ্যাঁ হ্যাঁ, হোয়াটসঅ্যাপে এগুলো দিতে সবচেয়ে সুবিধা। ওকে আচ্ছা, তাহলে তোমরা আসো, আমি আবার ক্লাসে যাচ্ছি। স্যার রোজার সময় তো আমাদের টাইমিংটা ঠিক থাকবে এটাই না, আমি আশা করি যে 9টার টাইমটা ঠিক থাকবে হয়তো, ঠিক আছে, কারণ হলো মানে 9টার টাইমটা হয়তো বা চেঞ্জ করা নাও লাগতে পারে মনে হচ্ছে। হ্যাঁ স্যার, কারণ দুপুর বেলা পুরো সব সব টিচাররা দুপুর বেলা দিয়ে দিতে খুব সমস্যা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, না আমি ভাবতেছি হয়তো 9টার টাইমটা ঠিক রাখবো, 7টা বা 8টা এইসব হয়তো বা ম্যানেজেবল হবে কিনা জানি না, 6টা 7টা এগুলো তো পারা যাবে না, কারণ এগুলো জাস্ট ইফতারের সাথে খুব ক্লোজ। আচ্ছা যাই হোক, 9টা আশা করি যে ঠিক থাকতে পারে। আচ্ছা শোনো, তাহলে পরে দেখো
তবে আজকের ক্লাসে কিন্তু 9:30 তে ছিল, সেটাকে কিন্তু আমি রিভাইজ করে 9টায় নিয়ে আসছি, এটা খেয়াল রাখো। তো 9টায় নিয়ে আসছি কারণ 9:30 আবার লেট হয়ে যাচ্ছে ইদানিং। দেখো কারণ হলো লকডাউন দিয়ে দিয়ে ফেললে পরে অনেক রাত, আমি তো আউটসাইড দ্য হোম। দেখো তাহলে এই যে ইকুয়েশনটা যে পিএইচ ইজ ইকুয়াল টু পি কে এ প্লাস লগ কনসেন্ট্রেশন সলভ বাই অ্যাসিড, এই যে ইকুয়েশনটা এটাই হচ্ছে পিএইচ ডিটারমিনেশন ইকুয়েশন অফ বাফার সলিউশন। পিএইচ ডিটারমিনেশন ইকুয়েশন অফ বাফার সলিউশন, বাফার সলিউশনের পিএইচ ডিটারমিন করতে হবে, তাহলে এই ইকুয়েশন দিয়ে করা লাগবে। এখন এটা তো অ্যাসিডিক বাফারের সময়, যদি বেসিক বাফার হয়, যদি বেসিক বাফার হয় তাহলে তোমরা কি করবা, পিওএইচ ডিটারমিন করবা। এই যে পিওএইচ, পিএইচ, আচ্ছা শোনো তো, যে পিএইচ যদি হয় পি কে এ, তাহলে পিওএইচ ইজ ইকুয়াল টু পি কে বি হবে। অ্যাসিডে যদি কে এ হয় তাহলে বেজে কি হবে, কে বি। আচ্ছা প্লাস লগ প্লাস লগ, এটা যদি হয় সল বাই অ্যাসিড তাহলে বেজে কি হবে, সল বাই বেজ, ঠিক না? তাহলে এটা অ্যাসিডিক ব্যাপারে পিএইচ ক্যালকুলেট করবা, আর বেসিক ব্যাপার হলে পিওএইচ ক্যালকুলেট করবা। আর তোমরা তো এটা জানো যে পিএইচ আর পিওএইচ প্লাস করলে কত হয়, 40। তাহলে কি হবে, তুমি মনে করো পিএইচ ক্যালকুলেট করলা অ্যাসিডিক ব্যাপার দেখে, কিন্তু দেখলা যে চাইছে পিওএইচ, আবার বেসিক বাফার পেয়ে তুমি পিওএইচ বের করলা কিন্তু চাইছে পিএইচ, কোনো প্রবলেম আছে? যেহেতু তুমি জানো যে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14, পিএইচ আসছে তো সমস্যা কি, 14 থেকে মাইনাস করো, পিওএইচ এর জন্য 14 থেকে মাইনাস করো, ঠিক না? একটা থেকে আরেকটা যাওয়ার জন্য 14 থেকে মাইনাস করা লাগবে, আন্ডারস্টুড? আচ্ছা এই যে দুইটা ইকুয়েশন করলাম না, অ্যাসিডিক বাফার দিয়ে করলাম, পরে সেটা বেসিক বাফারের জন্য মেনশন করলাম, এই ইকুয়েশন গুলোকে বলা হয় হ্যান্ডারসন ইকুয়েশন। এই ইকুয়েশনের নাম কি, হ্যান্ডারসন ইকুয়েশন। এই ইকুয়েশন হচ্ছে হ্যান্ডারসন ইকুয়েশন। তাহলে আমরা বাফার সলিউশনের পিএইচ ডিটারমিন করি কোন ইকুয়েশন দিয়ে, হ্যান্ডারসন ইকুয়েশন। বাফার সলিউশনের পিএইচ ডিটারমিন করি কোন ইকুয়েশন দিয়ে, হ্যান্ডারসন ইকুয়েশন দিয়ে। হ্যান্ডারসন ইকুয়েশন কোনটা, অ্যাসিডিক বাফারে এইটা, বেসিক পিএইচ এর জন্য এটা, পিওএইচ এর জন্য এটা। তাহলে এই হচ্ছে গিয়া বাফার সলিউশনে পিএইচ ক্যালকুলেশন করবার জন্য যে ইকুয়েশন। এখন আমরা এটাকে অ্যাপ্লাই করব, নাও আমরা এটাকে কি করব, অ্যাপ্লাই করব, এই যে করলাম এটা এটাকে অ্যাপ্লাই করব। স্যার স্যার সোডিয়াম ইথানল, স্যার আর সাইডে দেখলাম কে এ ইকুয়াল টু 1.8 কে ইনভার্স 5 মেনশন করা, আর তোমাকে দেখলাম যে কোশ্চেন বললো যে ক্যালকুলেট দা পিএইচ অফ দা মিক্সড সলিউশন এ প্লাস বি। আর তোমাকে যখন বললো যে ক্যালকুলেট দা পিএইচ অফ দা মিক্সড সলিউশন এ প্লাস বি, মানে এ আর বি কে মিক্স করার পরে পিএইচ কত, এতে ইথানোয়িক অ্যাসিড আর বি কে সোডিয়াম ইথানোয়েট, তোমার তো বুঝতে বাকি নাই যেটা বাফার সলিউশন। তো দেখ ফর্মুলা হলো পিএইচ ইজ ইকুয়াল টু PKa plus logarithm of concentration of salt concentration of acid. Remember concentration of kya hai, salt by acid, salt by acid is equal to P
পিকে এ কিভাবে সলিউশন করব, পিকে এর পার্টটা সলিউশন করব মাইনাস লগারিদম কে দিয়ে যেখান থেকে এটা আসছিল, এটা যেখান থেকে আসছে মাইনাস লগারিদম কে প্লাস লগারিদম কনসেন্ট্রেশন অফ সল্ট কত আছে, এই যে এটা আমাদের সল্টটা এটা সোডিয়াম সল্ট তাহলে এটা কত হয় 0.1 কনসেন্ট্রেশন অফ অ্যাসিড কোনটা 0.15 নেগেটিভ লগারিদম কে এর ভ্যালু কত এই যে দেখো দিয়ে দেওয়া আছে দেখো মেনশন করা আছে কিন্তু প্লাস এখানে কত আছে সলিউশন হয়ে গেল সলিউশনটা দেখো তাহলে বাফার সলিউশনে পিএইচ কিভাবে ডিটারমিন করতে হয় দিস ইজ দ্য অপশন দিস ইজ দ্য সলিউশন যে কিভাবে বাফার সলিউশনে পিএইচ ক্যালকুলেট করতে হয় এই যে ইকুয়েশনটা এখানে অ্যাপ্লাই করলাম এই যে ইকুয়েশনটা অ্যাপ্লাই করলাম এটা তো হেন্ডারসন ইকুয়েশন এন্ড এই হেন্ডারসন ইকুয়েশনটা তো আমরা কাবলিশ করেই আসছি না যে বাফার সলিউশনের জন্য যে ইকুয়েশনটা অ্যাপ্লাই করি সেটা আমরা কাবলিশ করে আসছি এন্ড এই ইকুয়েশনটা এখন আমরা অ্যাপ্লাই করলাম এই ইকুয়েশনটা যে অ্যাপ্লাই করতে হবে সেটা বুঝে গেছো তুমি যে যখন তোমাকে বলছে যে ক্যালকুলেট দ্য পিএইচ অফ দ্য মিক্সড সলিউশন এ প্লাস বি তার মানে এ আর বি কে মিক্স করলে পিএইচ কত হবে এ এর মধ্যে এ আর বি কে মিক্স করলে যে বাফার সলিউশন হবে সেটা তো মোটামুটি বুঝেই যায় তাহলে পরে এই ইকুয়েশনের হেল্প নিতে হবে আর এই ইকুয়েশনটা দিয়েই তো তুমি সলিউশনটা করতেছো কে পি কে এর ভ্যালু কিভাবে ডিটারমিন করবা মাইনাস লগ কে এই যে মাইনাস লগ কে এর ভ্যালু এই যে দেওয়া আছে হয়ে গেল এই পার্ট আর লগ এর যে সল্ট বাই অ্যাসিড সল্টের কি সল্টের কনসেন্ট্রেশন অ্যাসিডের কি অ্যাসিডের কনসেন্ট্রেশন তো তোমার আর কি প্রবলেম আছে যে সলিউশনটা করার জন্য জি স্যার বুঝতে পারছি তাহলে এটা করলাম এগুলো খুবই সিম্পল এগুলো এমসিকিউর জন্য বলতে গেলে এরকম 2 নম্বর সাপোজ 10 মিলিলিটার 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড আচ্ছা এটা যেভাবে আছে এইভাবে দেই ল্যাঙ্গুয়েজে না দিয়ে হ্যাঁ টেন মিলিলিটার 0.1 মোলার ইথানোয়িক অ্যাসিড এন্ড তার সাইডে হলো 4 মিলিলিটার 0.1 মোলার হবে সোডিয়াম হাইড্রোক্সাইড আর কে এর ভ্যালু দেওয়া আছে তোমরা এটা ভেবো না যে কে এর ভ্যালু এটাই ঠিক না আমি যেহেতু ইথানোয়িক অ্যাসিড দিচ্ছি তাই কে এর ভ্যালু তোমরা দেখতেছ যে একই থাকতেছে কারণ আমি তো ইথানোয়িক অ্যাসিড চেঞ্জ করিনি ইথানোয়িক অ্যাসিড যেহেতু চেঞ্জ করিনি তাহলে কনস্ট্যান্টও চেঞ্জ হবে না তাহলে এটা হচ্ছে যে একইভাবে একটা সলিউশন এ আর একটা হচ্ছে সলিউশন বি এন্ড সেম কোশ্চেন যে এ বি কে মিক্স করলে পিএইচ কত হবে এ আর বি কে মিক্স করলে পিএইচ কত হবে এন্ড এটাই কিন্তু ইম্পর্টেন্ট এখন যখন বললো যে এ বি কে মিক্স করলে পিএইচ কত হবে তাহলে আমাকে বলো তো যে আগে যেটা দিলাম
এখন যেটা দিলাম এর মধ্যে চেঞ্জ কি আসছে বলতো? কি চেঞ্জ আসছে আগেরটা আর এটার মধ্যে বলো? আগেরটা আর এটার মধ্যে কি চেঞ্জ আসছে? আনিলা আসো, তাপেন তাপেন তাপেন। জি স্যার। হ্যাঁ, আগেরটা আর এটার মধ্যে চেঞ্জ কি দেখতেছো? স্যার স্যার আগেরটার সাথে স্যার NaOH আছে স্যার এটা। হ্যাঁ, এটা একটা দিচ্ছে। আগেটা তো এখানে গেছি আছে, এখানে এখানে গেছি আছে। আগেটাতে সোডিয়াম ইথানোয়েট ছিল। জি স্যার, এখানে সোডিয়াম অক্সাইড। জি স্যার, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। আচ্ছা, তার মানে কি জানো? তার মানেটা দাঁড়ালো যে আগেটাতে ইথানোয়েট গেছিদের সাথে যখন সোডিয়াম ইথানোয়েট দিতে, তার মানে হলো এটাকে আমি এভাবে দেখাই, একটা হলো যে ডাইরেক্ট বাফার, একটা হচ্ছে কি মানে একটা হলো যে রেডিমেড বাফার, একটা হলো যে মেক করতে হবে। আগেরটা যেটা ছিল সেটা হলো রেডিমেড বাফার, বানিয়ে নিতে হবে না, করে নিতে হবে না, ওটা রেডি ছিল, ঠিক না? কিন্তু এটা কি রেডি? সোডিয়াম হাইড্রোক্সাইড কি বাফার? আমি বলেছি কি সোডিয়াম হাইড্রোক্সাইড বাফার? আমি কি বলেছি বাফার? বাফার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড আর ইথানল হয়ে গেছি, এটা বলেছি নাকি? আমরা কি বাফার বলছি কি অ্যাসিড আর বেস বুঝাই না অ্যাসিড আর সল্ট বুঝাই? অ্যাসিড আর সল্ট, ঠিক না? তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, হয়তো এটা থাকাতে আমি বাফারটা বানাতে পারবো, কিন্তু এই দুইটা এমন না যে এই দুইটাই এখন বাফার হিসেবে আছে, এরকম না। তাহলে আগেরটাতে যেমন কি ছিল, অ্যাসিড ছিল সল্ট ছিল, ডাইরেক্ট ইকুয়েশনে গেছো ডাইরেক্ট, বাট এবারে ডাইরেক্ট ইকুয়েশনে যেতে পারবে না, আগে তোমাকে বাফারের বাফারের যে অ্যাসিড বাফারের যে সল্ট সেটাকে বের করে আনতে হবে। কি করতে হবে? ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করতে হবে, ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের রিয়াকশন করতে হবে, করলে তারপরে সোডিয়াম ইথানোয়েট আর ওয়াটার হবে, সোডিয়াম ইথানোয়েট আর ওয়াটার হবে। তার মানে বাফার সলিউশনে কার কার থাকার কথা? এর আর এর, ঠিক না? বাফার সলিউশন মানে কি? ওয়াটার দ্য কনস্টিটিউয়েন্টস অফ বাফার সলিউশন, ইথানোয়িক অ্যাসিডের সাথে সোডিয়াম ইথানোয়েট, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিয়াকশন করে সেটা হবে। এখন এসো, এটা কতটুকু নিছো তুমি? 10 মিলিলিটার। এটা কতটুকু নিছো তুমি? 4 মিলিলিটার। এটা কতটা? 10 মিলিলিটার। আর এটা কতটা? 4 মিলিলিটার। তাহলে যেটা হবে ফলো করো, এই যেটা হবে তা হলো এই 10 মিলিলিটারের থেকে 4 মিলিলিটার মাইনাস হয়ে 6 মিলিলিটার থাকবে। কেন কেন? এইটা 10 মিলিলিটার আর এটা 4 মিলিলিটার অ্যাড করলাম, এর 10 মিলিলিটার থেকে 4 মিলিলিটার মাইনাস হয়ে 6 মিলিলিটার থাকবে। কেন? কারণ এর 10 মিলিলিটারের সাথে যখন এর 4 মিলিলিটার অ্যাড করছো, তখন এর 4 মিলিলিটার এর 4 মিলিলিটার কি নিউট্রালাইজ করে দিবে না, ঠিক কিনা? তাহলে থাকলো কত? তার 6 মিলিলিটার থাকলো, কত? এর 6 মিলিলিটার। ওর কতটা থাকবে? এর ছিল 4 মিলিলিটার, নিউট্রালাইজ হবে 4 মিলিলিটার, তাহলে ওর থাকবে 0 মিলিলিটার, ঠিক কিনা? অন্যদিকে এর হবে কতটা? 4 মিলিলিটার, এদিক থেকে 4 মিলিলিটার মাইনাস হয়েছে, তাহলে ওই দিকে 4 মিলিলিটার প্লাস হবে না, এরও কি হবে? 4 মিলিলিটার প্লাস হবে।
তার মানে তুমি মিক্স করছো ইথানোয়িক অ্যাসিডের 10 মিলিলিটার আর সোডিয়াম হাইড্রোক্সাইডের 4 মিলিলিটার এজ এ রেজাল্ট কি হইছে এই দুইটা রিঅ্যাকশন করছে এবং রিঅ্যাকশন শেষে ইথানোয়িক অ্যাসিড আছে 6 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড আছে 0 মিলিলিটার এদের থেকে 4 মিলিলিটার 4 মিলিলিটার মাইনাস হইয়া ওই দিকে যায় অ্যাসিডটা প্লাস হইছে এখন আমাকে একটা কোশ্চেনের আনসার করবা আমাকে এখন এই আন্ডারস্ট্যান্ডিং থেকে একটা কোশ্চেনের আনসার করবা যে এই যে কনসেপ্টটা এখান থেকে বলো যে ইথানোয়িক অ্যাসিডের 10 মিলিলিটারের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড 4 এমএল নেওয়ার পর এর 4 মিলিলিটার নিউট্রালাইজ হইছে ওরও 4 মিলিলিটার নিউট্রালাইজ হবে এটা 6 মিলিলিটার থাকবে এর থাকবে না ফাইন আলিফ আমি একটা কোশ্চেন করতেছি আমি যদি এই সোডিয়াম হাইড্রোক্সাইডের 10 মিলিলিটার নিতাম অথবা 10 মিলিলিটারের বেশি নিতাম তাইলে কি এটা বাফার সলিউশন হইতো এইটা 4 আর এটাকে 10 করতাম তাহলে কি বাফার হতো বুঝতে পারো নাই না আচ্ছা যাই হোক সাফিন অ্যান্সার ঠিক করতো সাফিনের অ্যান্সারটা ঠিক ছিল আমি সাফিনের অ্যান্সারটাই বুঝিয়ে দিচ্ছি এইটাকে যদি 10 করতাম আর এইটাকে যদি 4 করতাম তাহলে বাফার হতো না কারণ এইটাকে 4 করলে এটাকে 10 করলে এটা থাকতো কিছু সোডিয়াম হাইড্রোক্সাইড নিউট্রালাইজ হয়ে যাবে পুরাটা কিন্তু ইথানোয়িক অ্যাসিড থেকে যাবে তার মানে সোডিয়াম হাইড্রোক্সাইড তুমি এর সমানও নিতে পারবা না এর থেকে বেশিও নিতে পারবা না এর থেকে কম নিতে হবে ঠিক না যাই হোক এইটা ছিল ব্যাপার হ্যাঁ যাই হোক আসি আমরা যে তাহলে ইথানোয়িক অ্যাসিডের 6 মিলিলিটার তাহলে আমার এই যে আমার এখন যে ব্যাপারটা সেই ব্যাপারে আমি পাচ্ছি কাকে ইথানোয়িক অ্যাসিডের 6 মিলিলিটার আর সোডিয়াম ইথানোয়েটের 4 মিলিলিটার ইথানোয়িক অ্যাসিডের 6 মিলিলিটার আর সোডিয়াম ইথানোয়েটের 4 মিলিলিটার এই দুইটা মিলে এখন আমাকে বাফার তৈরি করে দিতে এখন আমি এই সলিউশনের পিএইচ বার করব এই সলিউশনের পিএইচ ক্যালকুলেট করব এখন পিএইচ ক্যালকুলেট করার জন্য একটা লং ভার্সন করব একটা শর্ট ভার্সন করব এইটাই করব এটা একটা লং ভার্সন করব একটা শর্ট ভার্সন করব আসো আগে লং ভার্সনটাই লং ভার্সনটাই করি আগে লং ভার্সনটা এই যে আমি যে অ্যাসিডের কনসেন্ট্রেশন ইউজ করব আমি যে ইকুয়েশনটা আবার তোকে সামনে রাখি ইকুয়েশনটাকে আমরা একটু চোখের সামনে রাখলাম ইকুয়েশনটাকে একটু সামনে রাখলাম যে ইকুয়েশনটা আমরা ইউজ করব এইখানে যে অ্যাসিডের কনসেন্ট্রেশন বসাবো আমি এইখানে যে আমি অ্যাসিডের কনসেন্ট্রেশন বসাবো সেটা তো বাফারে সেটা তো বাফারে তাহলে এই ইথানোয়িক অ্যাসিড এই ইথানোয়িক অ্যাসিড এই ইথানোয়িক অ্যাসিডটা এখনো বাফার করেই নাই এই ইথানোয়িক অ্যাসিডটা এখনো বাফার করে নাই বাফার তো সে এই দুটাকে মিক্স করার পরে করছে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড 0.1 মোলার যে ইথানোয়িক অ্যাসিড বলতেছি আমরা এটা তো বিফোর মিক্সিং এটা তো বাফার হওয়ার আগে কিন্তু বাফার হওয়ার পরে কি এই কনসেন্ট্রেশন থাকবে নাকি কারণ তার
10 ml পুরোটাই তো বাফারে ছিল না তার 10 ml এর সবটাই তার বাফারের মধ্যে নাই তাহলে অ্যাসিডের কনসেন্ট্রেশন ডিটারমিন করে নিতে হবে কিভাবে এটা হলো যে v1 s1 / v2 এখন আসো যে এটা v1 কেন মুছে ফেললে একটা সমস্যা মুছে ফেললে একটা সমস্যা মনে আছে না এটা বাফার বানাইছে কত মিলিলিটার দিয়ে 6 মিলিলিটার এটা বাফার তৈরি করছে কত দিয়ে 6 মিলিলিটার দিয়ে তার মানে সে যে 6 মিলিলিটার ইউজ করছে তার মধ্যে তার কনসেন্ট্রেশন 0.1 6 মিলিলিটারের তার 6 মিলিলিটারের মধ্যে কনসেন্ট্রেশন 0.1 কিন্তু আমার বাফারের ভলিউম কত জানো এইদিকে কত ছিল 6 মিলিলিটার এইদিকে ছিল 4 মিলিলিটার এদিকে 4 মিলিলিটার তাহলে কত হইলো 6 আর 4 এ 10 10 আর 4 এ কত 14 আচ্ছা তোমার ওদিকে দাও দরকার নাই তুমি এই 10 আর এই 4 দেখো 14 হইছে না এই 10 আর এই 4 দেখো 14 হইলো না জি স্যার এইটা সেই 14 ওইটা হলো এটা লজিক কিন্তু এইটা দিয়েও করা যায় তাহলে পরে এই 14 কোন 14 দুইটা সলিউশনের মিক্সড ভলিউম তার মানে তুমি বুঝাতে যাচ্ছ যে 6 মিলিলিটারের মধ্যে তার মোলারিটি 0.1 কিন্তু 14 মিলিলিটারের মোলারিটি কত 0.0375 আসবে 0.0375 আসবে অ্যাসিডের মোলারিটি এবার আসো সল্ট এবার আসো সল্ট সল্টের টাইমে সল্ট কত এমএল 4 এমএল এই যে সল্ট পাইছো কত 4 এমএল না 4 এমএল এর মধ্যে তারও মোলারিটি 0.1 4 এমএল এর মধ্যে তার মোলারিটিও 0.1 কারণ সল্ট আসছে কোথা থেকে 0.1 মোলারের সলিউশনের কাছ থেকে তাহলে তার বেলায়ও একই কথা 14 এ কত 4 এ তুমি 0.1 কিন্তু 14 এ কত তখন আসবে 0.025 তাহলে এটা হলো অ্যাসিডের কনসেন্ট্রেশন আর এটা হলো সল্টের কনসেন্ট্রেশন এটা অ্যাসিডের কনসেন্ট্রেশন আর এটা সল্টের কনসেন্ট্রেশন এখন তার মানে এইটা আর এইটা দিয়ে করা যাচ্ছে না ঠিক না এইটা আর এটা দিয়ে কেন করা যাবে না কারণ এটা তো চেঞ্জ হয়ে গেছে ওরা রিঅ্যাকশন করে চেঞ্জ করে দিতে না বাফার বাফার হইয়া যা যখন তারা মিক্স হই মিক্স হওয়ার আগে তার বাফার ছিল না মিক্স হয়েছে বাফার হইছে তাহলে মিক্স হওয়ার আগের কনসেন্ট্রেশন 0.1 মিক্স হওয়ার পরে কত মিক্স হওয়ার আগে 0.1 মিক্স হওয়ার পরে কত সেইটা দিয়ে আমাকে ম্যাপ করতে হবে এবার তুমি যাবা ইকুয়েশনে এবার যাবা ইকুয়েশনে যে pH is equal to pKa plus logarithm of concentration of salt by concentration of acid দেখো এবার আর কোন ব্যাপার pKa কেমনে বাই করি মাইনাস log kA প্লাস log salt by acid এই যে salt কত ছিল 0.025 acid কত ছিল 0.0375 মাইনাস লগারিদম অফ কে এর ভ্যালু কত 1.8 × 10⁵ দেওয়া আছে প্লাস এটা করলে কত পাবো জানো মাইনাস হয়ে যাবে যদিও মাইনাস 0.17 হবে মাইনাস 0.17 হবে এন্ড এখানে কত আসবে 4.74 মাইনাস 0.17 তাও আসবে 4.57 তাও আসলো কত 4.57 এটা আসলে গিভেন এর উপরে তোমরা ভাইবো না যে আগেরটাও 4.757 আসলো এটাও 4.57 আসলো এইটা তো কিছু না এটা জাস্ট আমি যেভাবে দিছি এই কারণে এমন হয়ে গেছে আনসার হলো 4.57 আনসার হচ্ছে কি 4.57
তাহলে এটা হচ্ছে কি লং ফর্মে, এটা হচ্ছে লং ফর্মেট করলে, আর এটাই আসল, এটাই অ্যাকচুয়াল, এটাই মনে রাখবা। তাহলে এই দুইটা সলিউশন মিক্স হওয়ার পরে পিএইচ কত তোমার কাছে জানতে চাইলে কি করবা, ফার্স্টে রিয়াকশন করবা, রিয়াকশন করার পরে দেখবে অ্যাসিড কতটুকু আছে, সল্ট কতটুকু হইল, ওই ভলিউমটাকে ওই ভলিউমের মোলারিটি যেটা আছে সেটা টোটাল ভলিউমে কত ওটা বার করবা, ওইটা সেইটা দিয়ে ম্যাচ করবা এই ইকুয়েশন নিয়ে। এটা হলো একটা লং প্রসেস। এবার দেখো আরেকটা শর্ট প্রসেস, শর্ট প্রসেস কি বলি দেই, শর্ট প্রসেসটা কি বলে দেই, শর্ট প্রসেস দেখলে তো তোমরা মনে করবা যে এইটাই তো ভালো, রিয়াকশন করতে হয় করলা, রিয়াকশন করতে হয় করলা, এইটা 10 মিলিলিটার মেনশন করতে হয় করলা, এটা 4 মিলিলিটার মেনশন করতে হয় করলা, এইটা 10 থেকে 4 মাইনাস করতে হয় 6 থেকে যায়, এটা 4 থেকে 4 মাইনাস করলে 0 থাকে, এটা যাইয়া 4 তৈরি হয়, এটারও 4 তৈরি হয়, ঠিক কি না? এই কাজটা করতেই হবে। আর মজার ব্যাপার হলো কি জানো, এইটার পরেই তুমি ডাইরেক্ট ইকুয়েশনে চলে যেতে পারবা, ডাইরেক্ট ইকুয়েশনে চলে যেতে পারবা। এই যে ডাইরেক্ট ইকুয়েশনে যাবা, এবং ইকুয়েশনে যাইয়া মাইনাস ব্লক কে এ বসাবা প্লাস ব্লক, প্লাস ব্লক কি বসাইবা জানো, সল্ট এই 4 না এই 4 ই বসাবা, অ্যাসিডের যে 6 না এই 6 ই বসাবা, তারপরেও তোমার অ্যান্সার ঠিক আসবে। তারপরেও তোমার অ্যান্সার ঠিক আসবে, তারপরে তোমার অ্যান্সার ঠিক আসবে, বুঝতে পারছো? তাহলে এটা কি মনে হইতেছে না যে এটা সহজ বেশি, এটা সহজ তো মনেই হবে। তাহলে এই যে 6 আর এই যে 4, এই 4/6 দিয়ে করলেও ম্যাচ হয়ে যাবে। কেন এমন হয় জানো, কেন এমন হয়, কারণ তুমি যে এক্সট্রা কাজ করছিলা অ্যাসিডের কনসেন্ট্রেশনের টাইমে সেটা ছিল 6 × 0.1/40, ঠিক না? আর সল্টের টাইমে কি করছিলা 4 × 0.1/40, ঠিক না? তাইলে আলটিমেটলি দেখো তো, ওরও 0.1, এরও 0.1, এরও 14, ওরও 14, তাহলে আলটিমেটলি ওদের রেশিওটা কিছুর উপর ডিপেন্ড করতেছে, 4 আর 6 এর উপরে না? বুঝতে পারছো তুমি কেমন এমনটা হইলো? জি স্যার। তাই এটা দিয়ে করলেও অ্যান্সার ঠিক আছে। ঠিক আছে, তাহলে এই দুইটার সলিউশন হচ্ছে এই। কিন্তু আমি সাজেস্ট করব ওইটা করা, কেন ওইটা করতে আমি সাজেস্ট করি জানো, কারণ তুমি এই এই এটার মিনিং কি বলতেছো, এটার মিনিং কি, থার্ড ব্যাকেটের মিনিং হলো কনসেন্ট্রেশন, থার্ড ব্যাকেটের মিনিং হলো কনসেন্ট্রেশন, তুমি যদি 4 বসাও 4 তো আর কনসেন্ট্রেশন না, হয়তো ম্যাচ হয়ে যাবে কিন্তু 4 তো আর কনসেন্ট্রেশনের ভ্যালু না, সেই জন্য আমার অনেক সময় এখানে একটু আপত্তি থাকে, কিন্তু ওইভাবে করলেও আমরা নাম্বার দিই। এবার এসো থার্ড, কিন্তু থার্ড হইলেও দেখো দেখি কে বলতে পারে, এখানে আমি সাপোজ দিলাম হলো 40 মিলিলিটারের 0.15 মোলারের সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এদিকে দিলাম হচ্ছে 120 মিলিলিটারের 0.1 মোলারের
ইথানোয়িক অ্যাসিড আর অ্যাজ ইউজুয়াল আমি কে এর ভ্যালু 1.8 × 10⁵ দিলাম আচ্ছা আমাকে এইবার বলো তো যে 2 আর 3 এর মধ্যে ডিফারেন্স কি 1 আর 2 এর ডিফারেন্স তো দেখলাই বললাম এবার আমাকে বলো 2 আর 3 এর মধ্যে কি ডিফারেন্স আছে বলো যে 2 আর 3 এর মধ্যে একেবারে খুব মানে খুব সিগনিফিক্যান্ট কি ডিফারেন্স আছে বলো তো খুব সিগনিটরি একটা ডিফারেন্স আছে দেখি কারো চোখে পড়ে কিনা এনিবডি কারো চোখে কি পড়তেছে যে এরকম একটা বিগ চেঞ্জ আছে এখানে বলো স্যার কোয়ান্টিটি মানে এটা 40 নিয়েছি এটা 120 নিয়েছি এটা তেমন কিছু যায় আসে না স্যার আমি ওখানে 10 আর 4 দিছি আমি যা কিছু তো তাই দিতে পারি স্যার স্ট্রং মোলার স্যার স্ট্রং অ্যাসিড বেস না সরি আপারের জন্য আচ্ছা দেখো তোমরা তো যদি বলো যে স্যার চেঞ্জ এখানে 40 120 এটা কোনো চেঞ্জ না বলে আমি যেমন তুমি সেমন দিতে স্যার কনসেন্ট্রেশন স্যার না হ্যাঁ আসতেছি সাপিন থ্যাঙ্ক আরেকটা হলো যে তুমি বলো যে স্যার আগে এইদিকে ইথানোই গিয়েছিল আসছিল এইবার এদিকে সোডিয়াম আয়নটা আসছিল এসব কি কোনো চেঞ্জ নাকি চেঞ্জ বলতে দ্য মেজর চেঞ্জ হচ্ছে এবার যে concentration are not same this is a big change here আর এই চেঞ্জ হইলে পরে কি করতে হবে দেখো এই চেঞ্জ হলে পরে কি করতে হবে তা হচ্ছে রিঅ্যাকশন করো রিঅ্যাকশন তুমি যেভাবে কমফোর্ট ওইভাবে করো রিঅ্যাকশনে তুমি যেভাবে কমফোর্ট ওইভাবে করো পড়লা এইটা কতটা 120 লেখো 120 এইটা কতটা 40 লেখো 40 কিন্তু যদি তোমার চোখে পড়ে বা চোখে পড়তেই হবে যে মোলারিটি সেই না তখন তুমি কি করবা মোলারিটি সহ লিখবা তখন কি করবা মোলারিটি সহ লিখবা স্যার স্যার NaOH তো স্যার 0.15 ও সরি আমি হ্যাঁ এটা তাহলে 0.15 মোলার আর এটা হলো 0.1 মোলার ওকে ফাইন তাইলে ইথানোয়িক অ্যাসিডের কোয়ান্টিটি 120 মিলিলিটার মোলারিটি 0.1 এটার কোয়ান্টিটি 40 ml 0.15 মোলার তার মানে মোলারিটি যদি সেম না থাকে তাহলে মোলারিটি মেনশন করবা পারে কারণটা হলো আগে যখন তোমরা কি করছিলা এটা 10 এটা 4 লেখা 10 মাইনাস 4 আর 4 মাইনাস 4 লেখছো এটা কখন লেখা যায় জানো যদি মোলারিটি সেম থাকে এই কথা কখন বলা যায় যে এর 4 মিলিলিটার এর 4 মিলিলিটার কে নিউট্রালাইজ করবে এর 4 ml আর 4 ml কে নিউট্রালাইজ করবে এটা কখন কোন কন্ডিশনে যখন মোলারিটি সেম থাকে মোলারিটি সেম না থাকলে কি কথা বলা যাবে যাবে না বুঝে আছে জি স্যার স্যার এখন আমাকে এটা ওভারকাম করতে হবে কেমনে আমি কেমনে এর এর কোয়ান্টিটি থেকে এর কোয়ান্টিটি বাদ দিব কেমনে আমি এখন মোলারিটি যদি সেম না থাকে এর কোয়ান্টিটি থেকে ওর কোয়ান্টিটি কেমনে বাদ দিব মোলারিটি যদি সেম না থাকে তোমরা দেখবা আমি মাঝে মাঝে কাজটা করাই কি করবা জানো খুব সহজ একটা কাজ এই দুইটাকে মাল্টিপ্লাই করে দিবা তাহলে কত হয়ে যাবে 12 ml হয়ে যাবে না এই দুইটাকে মাল্টিপ্লাই করে দিবা কি হয়ে যাবে 12 ml 12 ml হয়ে গেলে ওটা কত মোলার হয়ে যাবে জানো জানো কত মোলার হয়ে যাবে 1 মোলার যে কোনো কোয়ান্টিটি আর যে কোনো মোলার এটাকে মাল্টিপ্লাই করলে সেটা হয়ে যায় 1 মোলার নতুন যে কোয়ান্টিটি আসবে সেটা হয়ে যাবে 1 মোলার তাই কি এইটারে মাল্টিপ্লাই করো কি হবে 6 ml কি হবে 6 মিলিলিটার
কত মোলার কি বলছিলাম যে কোনো কোয়ান্টিটি আর যে কোনো মোলারে কি মাল্টিপ্লাই করলে যে কোয়ান্টিটি হবে সেটা 1 মোলার এখন তোমার কি সমস্যা আর আছে তুমি যে প্রবলেমটা ফিল করলে একটু আগে এখন কি আর ওই সমস্যা রইল এটা 1 মোলার এটা 1 মোলার আর আছে সমস্যা এখন আর আর প্রবলেম আছে যে যে প্রবলেমটা তুমি ফিল করলা যে মোলারে মোলারিটিটা সেম না এখন আর কি সেটা রইল এটা 1 মোলার এটা 1 মোলার তার মানে এইটারে চেঞ্জ করে দিয়া তুমি বানায়া দিছো 12 ml 1 মোলার ঠিক কি না এইটারে বানায়া দিছো 6 ml 1 মোলার তাহলে তুমি এখন ম্যাথ করবা কোনটা দিয়া এটা দিয়া আর এটা দিয়া নাকি এই যে এটা দিয়া আর এটা দিয়া समस्या कत जीरो तैरी कत सिक्स एम एल और सिक्स एम एल ठीक है এইবার তুমি অ্যাসিডের কনসেন্ট্রেশন বাইর করবা আর ভি ওয়ান কোনটারে ধরবা এই সিক্স এম এল কে ঠিক না বলো তো এস ওয়ান কত ধরবা এইটা তাই না কারণ এই সিক্স এম এল তো ওয়ান মোলারে আচ্ছা এবার বলো তো নিচে কত বসাবা টোটাল ভলিউম কে বলতে পারবা কত বসাবো স্যার 12 প্লাস 6 হবে অর্থাৎ 12 প্লাস 6 তার মানে এরা নাই এখন ঠিক এইভাবে সল্টেটটা সল্টেটটাও তো একই ও একই তো আসবে ঠিক না মানে এমন অবস্থা জানি দুইটা দুই এই পাশে ও ঠিক ওই পাশে ও ঠিক তাহলে এটা কত হয়0.50 হইতেই পারে এমন হইতেই পারে না 0.3 দুটোই আসলো আসার পরে এবার ইকুয়েশন pH ইকুয়াল টু pKa প্লাস লগারিদম অফ সল্ট by acid sol by acid ঠিক আছে কি কে কি নেগেটিভ লগারিদম অফ কে প্লাস লগারিদম অফ এটা কত 0.33 0.33 নেগেটিভ লগারিদম অফ এটা 1.8 10 ইনভার্স 5 এটা কত আসবে জানো তো 0 আসবে না log 1 তো লগ ওয়ান জিরো আসবে না তাহলে এখানে যে 4.74 ওইটাই আনসার 4.74 ইজ দ্য আনসার হিয়ার 4.74 ইজ দ্য আনসার হিয়ার